আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন MS কৃষি চ্যানেল। আর আজকে আপনাদেরকে দেখাবো যে শীতকালে আপনারা ছাগলকে কীভাবে রাখবেন তা বিস্তারিত জানাবো। সম্মানিত ভিউয়ার্স, পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকুন, সব কিছু তথ্য জানতে পারবেন। এই শীতকাল এখন কঠিন, তীব্র শীত। এই শীতে ছাগলের বেশিরভাগ পিপিআর রোগ আক্রান্ত হয়, সর্দি থাকে। এই সর্দি থেকে বাঁচার উপায় হচ্ছে যে ছাগলকে সবসময় মাটি থেকে, এই যে মাটি দেখতেছেন, মাটি থেকে সবসময় উপরে রাখতে হবে। মাচান সিস্টেম করে মাচার মধ্যে, বা আপনি তক্তা দিয়ে এভাবে বানাইতে পারেন, বা কাঠ দিয়ে এভাবে তাদেরকে রাখার জন্য ভালোভাবে প্লেন করে বানাইতে হবে, যাতে শুকনো থাকে, জায়গাটা ভালো থাকে। স্যাঁতস্যাঁতে জায়গায় থাকলে ছাগলের পিপিআর রোগ আক্রান্ত করে, পাতলা পায়খানা করে। আর এইভাবে রাখলে ছাগলের ঠান্ডা লাগে না, ছাগল ঠান্ডা না লাগলেই ছাগল সুস্থ থাকবে। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবসময় ছাগলকে এইভাবে মাচা সিস্টেম করে রাখবেন, তাহলে অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ছাগলকে যত উপরে রাখতে পারবেন তত ভালো। এই যে এইভাবে করে আপনারা ফাঁকা ফাঁকা দিবেন, যাতে প্রসাব করলে প্রসাবটা নিচের দিকে পড়ে যায়। এই যে, আর যদি এক জায়গায় লাগাই দেন তাহলে প্রসাব আটকে যাবে, স্যাঁতস্যাঁতে হয়ে থাকবে, ভিজা ভিজা ভাব থাকবে। আপনারা একটু ফাঁক রাখবেন, যাতে প্রসাব করার সঙ্গে প্রসাবটা পড়ে যাবে, শুকাই থাকবে। আর সবসময় পারবেন, এই এখন তীব্র শীত আর কি, সেজন্য আপনারা এই সোয়েটার দিবেন, ছাগলকে সোয়েটার পরাই দিবেন, ঠান্ডা থেকে বাঁচবে আর কি। কঠিন ঠান্ডা এখন এই শীতকালে, আপনারা সবসময় যত্নে রাখবেন ছাগলকে। একবার যদি ছাগল অসুস্থ হয়ে যায় তাহলে সারানো খুব কঠিন, আর পাতলা পায়খানা হইলে আরও কঠিন। যেহেতু পিপিআর ওই শীতের সময় আপনার পাতলা পায়খানাটা বেশিরভাগ বেশি হয়, সেজন্য আপনারা সবসময় ভালোভাবে রাখবেন, যাতে ঠান্ডা না লাগে ছাগলের, সেই ব্যবস্থা করবেন। আর ছাগলকে মাটিতে না রাখাই ভালো, ছাগলকে মাটিতে রাখবেন না, সবসময় এইভাবে মাচা সিস্টেম করে রাখবেন। এই মাটি থেকে প্রায় 2 ফিট উপরে উপর করে রাখবেন, তাহলে নিচে পায়খানা করবে, প্রসাব পড়বে, ওইটা গ্যাসটা লাগবে না, পরিষ্কার করতে পারবেন। 2 ফিট উপর রাখলে পরিষ্কার করার জন্য ভালো হবে। দেখুন, 3টা ছাগল আছে, সব সুস্থ। এখন একটু যত্ন নিতে হয় শীতের সময়, শীতটা পার করতে পারলে তখন ছাগল আরামে থাকতে পারে। শীতে ছাগলদের জন্য অনেক কঠিন, কারণ ছাগল সবসময় ঠান্ডাকে পছন্দ করে না, তাদের একটু ঠান্ডা লাগলে। এই দেখেন শীতে, কঠিন শীতে, এই যে লোমগুলো দেখেন খারাপ হয়ে আছে। এগুলো আমি খড় কিনে রাখছি ছাগলকে খাওয়ানোর জন্য, সারা বছর যাবে আমার এগুলো। মেশিনে দিয়ে কাটতে হয়, কাটে কাটে ছাগলকে খাওয়াইতে হয়। আরো ছাগল ছিল, এগুলো বিক্রি করা হয়েছে, এবং 3টাই গাভ, 3টা 4 মাসের গাভ, 4 মাস 3.5 মাস করে বাচ্চা দিবে, ঠান্ডা পার হইলে বাচ্চা দিবে ভালো সময় আর কি। আপনারা সম্মানিত ভিউয়ার্স, আপনারা যত পারবেন শীতের মধ্যে ভালোভাবে যত্ন নেবেন ছাগলদের, যাতে পাতলা পায়খানা না হয়, সর্দি না হয়, জ্বর না হয়। খাওয়ার রুচিটা সবসময় ভালোর দিকে রাখবেন, বেশি বেশি জিঙ্ক খাওয়াবেন, ক্যালসিয়াম এগুলা খাওয়াবেন। আর কাঁচা ঘাসটা একটু শীতের সময় কম খাওয়ানোই ভালো, খড় দিয়ে দানাদার খাবার একটু ভালোভাবে খাওয়াবেন, কারণ কাঁচা ঘাসে এই সময় একটু ঠান্ডা লাগলেই সর্দি হবে, জ্বর আসবে। আপনারা যেরকম বাঁধাকপি, শাকসবজি এগুলা কম খাওয়াবেন শীতের সময় বেশিরভাগ করে, গরমে খাওয়াবেন, সমস্যা হবে না। তা আজকের মতো এতটুকুই, আসসালামু আলাইকুম।